সেই মানে কিছু যে ওয়ার্ড মানে যে আমি মানে ইচ্ছা নকরো সেইবিল ওয়ার্ড তো সেইবিল মানে অকমান অস্বস্তি পাইছে আর মানে শব্দ কিছু সেইখিন কলো ভাল হয়েছে কিন্তু তাদের দুই একটা শব্দ মানে ব্যবহার অকমান আমার অস্বস্তিকর পরিবেশ মানে পেলায় কি কারণে ওসরতে আমার জ্যেষ্ঠজনও বহি আছে। আটাইতকৈ বেছি চলি থকা ফিল্ম বৰ্তমান স্বৰ্গতে হয়, হিন্দী ফিল্ম আৰু ইংলিছ ফিল্মো কম্পিটিশ্যন কৰিব পৰা নাই। ছবিগৃহত চলি আছে নতুন অসমীয়া ছবি স্বৰ্গৰত। ৰাজেশ ভূঞাৰ পৰিচালনাৰে নিৰ্মাণ কৰা ছবিখনত অভিনয় কৰিছে ক্ৰমে অভিনেতা সিদ্ধাৰ্থ শৰ্মা, কেনি দেউৰী বসুমতাৰী, কমল লোচন, বনি দেউৰী, মাধুৰিমা চৌধুৰীকে ধৰি বহুকেইগৰাকী জনপ্ৰিয় অভিনেতা অভিনেত্ৰীয়ে। ছবিখন চাই দৰ্শকে কেনেকুৱা পাইছে? সিনেমাখন চাইতো খুব ভাল লাগিলে, মানে লাইট যেটু পোহর মানে পোহর ন একশন মানে সিনেমা অসমীয়া সিনেমা আমি চাই আহিছো, মানে লাস্ট যখন সিনেমা চালো তাতকৈও মানে এখন এখনকে লাহে লাহে ভাল হয়ে হয়ে গই আছে সিনেমা, মানে খুবই ভাল লাগিছে ওভারঅল। আর মানে সেই আর সবেই চাইছে ন মোর ওসরতো মানে তেনকা মোটকে বয়সস্থ মানে এনেকা মানুষ বহিছে তো এই মানে কিছু যে ওয়ার্ড মানে যে আমি মানে ইচ্ছা নকরো সেইবিল ওয়ার্ড তো সেইবিল মানে অকমান অস্বস্তি পাইছে আর মানে শব্দ কিছু সেইখিন কলো এটা না জানো সবাই কেনকে পায় কিন্তু মূর ফলের মানে এইখিনিয়ে কলো যে শব্দ কেটামান মানে অকমান বেয়া লাগিলে। বেয়া লাগিলে মিন্স মানে হয়তো জ্যেষ্ঠজন বহি থাকে ন, জ্যেষ্ঠজন বহি থাকে শব্দ ইউজ করলে অকমান অস্বস্তিকর একটা অস্বস্তি মনোভাব একটা হয়। সিনেমাখন চাই বেয়া লাগা নাই, ভালই লাগিছে গোটেইখিনি অভিনয় পৰা মানে শব্দ পোহর গোটেইখিনি বাৰু ভাল হয়েছে কিন্তু তাত দুই একটা শব্দ মানে ব্যবহার অকমান আমার অস্বস্তিকর পরিবেশ মানে পেলায় কি কারণে ওসরতে আমার জ্যেষ্ঠজনও বহি আছে দুই একটা শব্দ ব্যবহার করেছে সেই শব্দবিল যাতে মানে ভবিষ্যতে মানে সেই চাই যেন আর ব্যবহার করতে যেহেতু শব্দ বহুত আছে তেনেকুৱা ব্যবহার করব পৰা বহুত ভাল ভাল ভুল শব্দ আছে সেটু বুঝাবলে তার সেটু বুঝাবর কারণে তেনেকুৱা ধরনের শব্দ যাতে ভবিষ্যতে মানে চায় আর সেটে পরিচালক লিখক তেওঁলোকলৈ মানে অনুরোধ থাকি এটা এটা পরিবেশ যাতে মেইনটেইন করে আর ওভারঅল বহুত ভাল হয়েছে দেই সিনেমাখন ওভারঅল খুব ভাল হয়েছে। ইপিনে স্বৰ্গৰত ছবিখনৰ সম্পৰ্কে মন্তব্য কৰে অভিনেতা কেনি দেউৰী বসুমতাৰীয়ে। লগতে অহা 5 ছেপ্টেম্বৰত মুক্তি পাব অসমীয়া ছবি লোকেল কমফু 3। আটাইতকৈ বেছি চলি থকা ফিল্ম বৰ্তমান স্বৰ্গতে হয়, হিন্দী ফিল্ম আৰু ইংলিছ ফিল্মো কম্পিটিশ্যন কৰিব পৰা নাই, যিমান চাইছোঁ গোটেইকেইটা শ্ব' প্ৰায় হাউচফুলে গৈ আছে, চ' সেইটো চাই খুবেই ভাল লাগিছে আৰু এনেকৈ ইণ্ডাষ্ট্ৰিটো উঠি আহিব আমাৰ। এনেইতো মুখত সবেই ভাল পাইছে বুলি কয় কিন্তু আসল রিয়াকশনটো তেতিয়া পাওঁ যেতিয়া হলত মানুহে চাই আৰু হাঁহে, সেই হাঁহিটো অটোমেটিকালি এটা ৰিভিউ হৈয়ে যায় যেতিয়া মানুহে ক্লাপ কৰে যেতিয়া মানুহে হাঁহি দিয়ে সেইটোৱে বেষ্ট ৰিভিউ। নেক্সট লোকেল কুংফু 3 আহিব 5 ছেপ্টেম্বৰত, সো শ্বুটিং টুটিং সব শেষ হল, ডাবিংও চলি আছে এতিয়া লাস্টৰখিনি এণ্ড টিচাৰ্ছ ডেট আমি ৰিলিজ কৰিম লোকেল কুংফু 3। লোকেল কুংফু 1ৰ যিকেইজন আছিল কেৰেক্টাৰ সেইখিনিয়ে কেৰেক্টাৰ থাকিব লোকেল কুংফু 3, খালি বিগাৰ এণ্ড বেটাৰ।